আজকে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের প্রথম রজনী প্রথম দিনের প্রথম রোজায় উপস্থিত প্রথম জুমায় এই পবিত্র জুমা মসজিদে সকল মুসলিমান প্রশংসা মাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য শান্তি ধারা বিবর্ষিত হোক নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যতই প্রশংসা করি না কেন আল্লাহ সুবহান ওয়া তাআলার সমগ্র প্রশংসাই আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে অতি অল্প কিঞ্চিৎ পরিমাণ হবে কোরআনের ভাষায় লেখা রয়েছে যদি আমরা সাত সমুদ্রকে কালি হিসাবে ব্যবহার করি আর পৃথিবী বুকে যতগুলো গাছ গাছালি রয়েছে সমগ্র জিনিসকে যদি আমরা কলম হিসাবে ব্যবহার করার পর রব্বুল ইজ্জতের আমরা প্রশংসা লিখতে শুরু করি তবু দিনা প্রশংসা লিখে শেষ হবে না তার মধ্যে থেকে একটি বিশেষ কারণ আল্লাহ যে আমরা প্রশংসা করব তার বিশেষ কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবিত রেখেছেন আমাদের মাহে রমজানে বদর পূর্ণ করার সুযোগ করে দিয়েছেন মাহে রমজানুল মুবারাকে আমাদের রোজা রাখার তৌফিক দিয়েছেন এই মাহে রমজানুল মুবারাকে আমাদের গুনাহগত মাফ করে দেওয়ার করে নেওয়ার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এই ধরনের অসংখ্য কারণ রয়েছে উঠতে বসতে চলতে ফিরতে সমগ্র কিছুই তারই প্রশংসারই কারণ অতএব দিনার প্রশংসা যদি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীর সূচনা লগ্নে থেকে শেষ পর্যন্ত যদি আমরা করতে শুরু করি তবু দিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি শুভাগ্য সুযোগ দিয়েছেন আমরা এর পূর্বে পেয়েছি কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ সত্তর বছর পর্যন্ত বছরে একটি করে সুবর্ণ সুযোগ পেয়েছেন তার মধ্যে থেকে একটি সুবর্ণ সুযোগ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে দিয়েছেন মাহে রমজানুল মুবারক এই মাসটি হলো একটি বরকতময় রহমতময় মাগফিরাতের মাস এই মাসে আমি প্রত্যেক মুসলিম ছোট বড় ভাই ও বাবাজিদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ফাআহলা ওয়া সাহলান মারহাবান জানিয়ে আজকের বক্তব্য ইনশাআল্লাহ শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আল বাকারা মধ্যে বলেছেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুম তোমাদের মধ্যে থেকে যারা এই রমজানুল মুবারক এই বাবরকত মাহিনা বাবরকত মাস কি পেয়ে যাবে যারা এই মাসে উপস্থিত থাকবে তারা যেন এই মাসে রোজা রেখে আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ কৃপায় গতকাল রাত্রি অর্থাৎ আজকে ভোর রাত্রে আমরা সেই দেখি এখন আমরা সিয়াম রোজা অবস্থায় রয়েছি সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃপায় সম্মানে উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা রমজান মাস পেয়ে যাবে তারা যেন রোজা রাখে এবার রোজা রাখার সিস্টেম রয়েছে রোজা রাখতে গেলে কিছু কাজ করতে হবে যেমন ভাবে হাদিসের ভাষায় কোরআনের ভাষায় যদি আমরা দেখি রোজা রাখার পূর্বে আমাদের সেই করার কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন সূরা আল বাকারার মধ্যে বলেছেন কুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান করো হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না হয়ে যায় তাহলে এই জায়গায় আমাদেরকে খাবার খেতে বলা হলো এবং পানাহার করতে বলা হলো সম্মানে উপস্থিতি সমগ্র খাবার কি আমরা ভক্ষণ করব সমগ্র পানাহার কি আমরা পান করে থাকব তা নয় সেই সমগ্র বিষয় সেই সমগ্র জিনিস সেই সমগ্র আল্লাহ বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে হালাল করেছেন সেই সমগ্র জিনিস যে সমগ্র জিনিস হারাম করেছেন সেইগুলো থেকে আমরা দূরে থাকবো ঠিক একইভাবে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমগ্র জিনিসগুলো আমাদের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের এই জীবন কাটানোর জন্য আমাদের বেঁচে থাকার জন্য যে সমগ্র জিনিস মূল্যবান যে সমগ্র জিনিস
গুরুত্বপূর্ণ সেই সমগুলো জিনিস খেতে হবে এবং পান করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তো তোমরা খাও এবং পান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াত সূরা আল আরাফের মধ্যে বলেছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন শুনো তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না নুকসান করো না কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে কোনোদিনই পছন্দ করেন না তাহলে এই জায়গায় আমরা বুঝতে পারলাম আমাদেরকে খাওয়ার নির্দেশ দিয়েছি পানাহারের নির্দেশ দিয়েছি কিন্তু অপচয় করার নির্দেশ দেইনি কারণ আমরা হলাম এক মধ্যপন্থা অবলম্বনকারী ধর্মে বসবাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলামকে মধ্যস্থ হিসাবে ব্যবহার করেছেন মধ্যস্থ দিয়েছেন যার মধ্যে কোনো ইসরাফ নেই যার মধ্যে তাফসীর নেই যার মধ্যে অপচয়ের কোনো নির্দেশ দেওয়া হয়নি যার মধ্যে কম খরচের নির্দেশ দেওয়া হয়নি মিডিয়াম সমগ্র জিনিস করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান জাতিকে মধ্যপন্থায় তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনা শুহাদা আলা আন-নাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম আমি তোমাদেরকে তৈরি করেছি উম্মাতান ওয়াসাতা মধ্যপন্থা অবলম্বনকারী উম্মত হিসাবে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা বুঝতে পারলাম দীন ইসলামের মধ্যে রয়েছে মানে এই নয় যে আমরা বেশি খেয়ে নেব তা নয় দীন ইসলামের মধ্যে রয়েছে বলে এর মানে এই হচ্ছে না যে আমরা বেশি পানাহার করব আমরা পেট পরিপূর্ণ করে খাব আমরা পেট পরিপূর্ণ করে খাব কিংবা পান করব কিংবা এই নয় যে আমরা না খেয়ে ওয়ানাহারে বকিলি করে থাকব তা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা আমি তোমাদেরকে মধ্যপন্থা অবলম্বনকারী উম্মত হিসাবে তৈরি করেছি যেমন কেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যপন্থা অবলম্বনকারী হিসাবে আমাদের তৈরি করেছেন আমরা যদি এই সারা বিশ্বে মানচিত্র দেখি কাবা শরীফ রয়েছে সারা বিশ্বের মধ্যে মধ্যপন্থায় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয় সম্পর্কে কাবা শরীফের আয়াত বর্ণনা করেছেন সেটা হচ্ছে সূরা বাকারার মধ্যপন্থা সূরা বাকারার মধ্য আয়াতের মধ্যে বলেছেন 144 আয়াতের মধ্যে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 143 নম্বর আয়াতে কাবা শরীফের কথা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে তৈরি করেছেন মধ্যপন্থা অবলম্বনকারী হিসাবে আর কাবাকে রাখা হয়েছে পৃথিবীর মধ্যভাগে সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদেরকে নির্দেশ দিয়েছে যে তখন যখন তোমরা কথা বলবে তখন মধ্যস্থ হিসাবে কথা বলো যখন তোমরা কথা বলবে তোমরা বেশি চিল্লা চেঁচামেচি করো না কম ভাবে কথা বলো না মধ্যপথ মধ্যপন্থা অবলম্বন করো সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা খাবে যখন তোমরা পান করবে তখন তোমরা মধ্যপন্থা অবলম্বন করো আজ আমরা রমজানুল মুবারক মাসে পদার্পণ করছি আমরা জানছি যে আমরা সেহরি করি এবং রাত্রি বেলায় আমরা ইফতার করি এই দুটি সময় আমরা বেছে নিয়েছি কিন্তু রমজানুল মুবারক মাসের পরে যে 11খানা মাস রয়েছে এই 11খানা মাসে আমরা কি করি সকাল হয় 6:30-6টার সময় আমরা চা পান করি 7:30-8টার সময় আমরা নাস্তা করি 12:00-1টার সময় আমরা দুপুরের খাবার খাই এবং আসরের সময় চা পান করি এশার সময় আমরা খাবার খাই এভাবে অন্য সময় এরকম সিস্টেম রয়েছে সিস্টেম অনুযায়ী আমরা কাজ করি কিন্তু রমজানুল মুবারকে আমরা কি করি রমজানুল মুবারকে সেহরি এবং ইফতার দুটো সময় পাচ্ছি এই জন্য আমাদের মুসলমানের মধ্যে থেকে অনেক মুসলমানের ধারণা রয়েছে যে আমরা তো সেহরি খাওয়ার পরে 11 থেকে 12 13 14 ঘন্টা পর্যন্ত অনাহারে থাকবো বলে আমরা পেট পরিপূর্ণ করে খেয়ে নেব তা নয় এটা কোনোদিনই সঠিক হতে পারে না এটা মধ্যপন্থা অবলম্বনকারী মুসলমানদের কাজ নয় এটা সম্পূর্ণরূপে ইহুদি খ্রিস্টান কাফির বেদিন মুশরিকদের কাজ যারা পেট পরিপূর্ণ করে খাবে তারা মুসলমান নয় যারা পেট পরিপূর্ণ খাবার একমাত্র মানুষ হচ্ছে কাফিররা কাফিররা সর্বসময় পেটকে পরিপূর্ণ করে খায় কিন্তু মুসলমানদের সম্পর্ক বলা হয়েছে মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তিন ভাগের এক ভাগ খাবার খেয়ে এবং এক ভাগ পানি পান করে আর এক ভাগ তারা খালি খালি ছেড়ে দেয়
সম্মানের উপস্থিতি আমাদের মধ্যে অনেক মুসলমানের ধারণা রয়েছে আমরা সকালে সেহরি করার পরে অনেকক্ষণ সময় আমরা থাকছি না খেয়ে এইজন্য আমরা কি করব আমরা অনেক খাবার দুই এক প্লেট পরিপূর্ণ করে পেট পরিপূর্ণ করে ওকুল মারামত করে আমরা পেট পরিপূর্ণ করে খেয়ে নি সম্মানের উপস্থিতি এই ধরনের যদি আমরা কাজ করে থাকি এইরূপ যদি আমাদের কর্ম হয়ে থাকে তাহলে আমাদের অনেক ক্ষতি রয়েছে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে সম্মানের উপস্থিতি এই সেহরি করার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা সেহরি করো কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে দেখুন না খেয়ে তো রোজা রাখা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات প্রত্যেকটি কাজ তার নিজ নিয়তের উপর নির্ভরশীল রয়েছে আমি যে কোনো কাজ করি না কারণ আমার নিয়ত যদি সঠিক থাকে নিয়ত যদি দুরুস্ত থাকে আমার কাজ সম্পূর্ণ হবে আমি যদি রাতবেলা ঘুমানোর পূর্বে সঠিক নিয়ত করে আমি ঘুমিয়ে গেলাম সকালবেলায় সেহরি করলাম না কিন্তু আমার রোজা সেহরি করলাম না কিন্তু নিয়ত ঠিক থাকার কারণে আমার রোজা হয়ে যাবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর হাদিসের মধ্যে তোমরা সেহরি করো না কি তো রোজা হয়ে যাবে কিন্তু সেহরি করার কথা এই জন্য বললেন কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تسحروا فإن في السحور بركة তোমরা সেহরি করো কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে সম্মানের উপস্থিতি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে খাবার কথা বলেছেন এবং খাবারটা ফজরের আগে খাওয়ার কথা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন তোমরা সেহরি করো বিশেষ করে খাস করে দিলেন যে তোমরা সেহরি করো সেহরি শব্দের অর্থ হচ্ছে সকালের নাস্তা সকালের খাবার কখন আমরা তো ভাবি সকাল মানে সূর্য ওঠার পরে যে খাবারটা খাওয়া হয় তাকে সেহরি বলা হয় তা নয় সেহরি হচ্ছে যখন আপনি ঘুম থেকে ওঠার পরে যে খাবারটা খাবে হালকা খাবার সেই খাবারটিকে বলা হয় সেহরি তাসাহারু ফাইন্না ফি সুহুরি বারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন মুসলমানদের কাজই হলো সেহরি খাওয়া তাহলে আমরা বরকত যদি নিতে চাই আমাদেরকে সেহরি খেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মানে আব্দুর রহমান বিন আল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নিয়মা গিজাউল মুসলিম আসহুর ফাইন্না আল্লাহ ইউসাল্লি আলাল মুতাসাহ্হিরিন মুতাসাহ্হিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মুসলমানদের সবথেকে উত্তম গিজা উত্তম খাবার হলো সেহরি করা সকালে ফজরের পূর্বে খাবার খাওয়ানো কারণ ফাইন্না আল্লাহ ইউসাল্লি আলাল মুতাসাহ্হিরিন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য এদের উপরে রহমত বর্ষণ করেন সম্মানে উপস্থিত শুধু তাই না আরেক হাদিসের মধ্যে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপর রহমত বর্ষণ করেন না যতগুলো ফেরেশতা রয়েছে সমগ্র ফেরেশতা সেহরি যারা করে তাদের উপরে বরকতের রহমতের দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহ্হিরিন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সমগ্র ফেরেশতা যারা সেহরি করে তাদের উপরে রহমতের দোয়া করে রহমত নাযিল করে তাহলে আমরা এই সকল হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যারা সেহরি করবে তারা বরকতে থাকবে যারা সেহরি করবে তাদের জন্য আল্লাহ এবং আল্লাহ ফেরেশতাদের পক্ষ থেকে রহমত নাযিল হবে সম্মানে উপস্থিতি এই যে আমরা সকাল বেলায় ফজরের পূর্বে সেহরি করি এই সেহরিতে সেই আমরা কোন সময় করি সেহরির সময় যদি আমরা জানি তাহলে আমরা সেই সময় আমাদের অনেক কিছু কাজ করা যাবে যেমন ভাবে আমরা যদি জানি যে সেহরি কোন সময় করি সেহরি আমরা সেই সময় করে থাকি যেই সময় আমাদের জন্য বরকত রয়েছে আমাদের জন্য একটি মাগফিরাতের সময় রয়েছে আমাদের গুনাহ খাতা মাফ করে নেওয়ার একটি সুযোগ রয়েছে কেমন ভাবে আমরা হাদিস এবং কোরআনের মাধ্যমে জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রির তিন ভাগের শেষ ভাগে এই দুনিয়াতে আসমানে আছে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বসময় তার বান্দাদেরকে বলেন কে আছো তুমি আমার কাছে যাও তুমি অভাবগ্রস্ত রয়েছো তুমি দুঃখিনী রয়েছো তোমার কাছে খাবার নেই তুমি ঠিকমতো চলতে পারছো না তোমার অসুস্থ রয়েছে তোমার গুনাহ খাতা বেশি হয়ে গেছে আমার কাছে যাও আমি তোমাকে দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর সেই সময় অর্থাৎ রাত্রির তৃতীয় ভাগের তিন ভাগের শেষ ভাগে আমরা সেহরি করি
এই শ্রেণীর সময় হলো একটি বরকতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় আসমানি দুনিয়া ভি আসমানে আছেন সামনে উপস্থিত শুধু তাই না এই সময় হলো এই শ্রেণীর করার পূর্বে আমাদেরকে মাগফিরাত করা দরকার আমাদের তাওবা ইস্তিগফার করা দরকার আমরা শুধু ঘুম থেকে ওঠার পরে বিরাশ করি দাদর করে সঙ্গে সঙ্গে খাবার খেয়ে আমরা নামাজ পড়ি কিংবা না পড়ি আমরা রোজা রাখি সামনে উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আয-যারিয়াত 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া বিল আসহারিহুম ইস্তাগফিরুন যারা সিহরি করে যারা সকালে খাবার খায় তারা এই খাবার খাওয়ার পূর্বে তারা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে নেয় আল্লাহ গো আমি যদি গুনাহ খাতা করে থাকি আমি যদি ভুল করে থাকি আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমি যদি রাস্তাঘাটে চলাফেরার মাধ্যম দিয়ে কোন যদি আমার খাতা হয়ে থাকে সমগ্র কিছুই মাফ করে দাও কারণ যদি আমার এই গুনাহ বেঈমান ভুলের পরিমাণ বেশি হয়ে যায় আমার সিহরি করে আমার রোজা রেখে আমার এই সিয়াম ব্রত পালন করে আমার কোনো কিছু না হবে না অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন সূরা আয-যারিয়াত 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন তোমরা সিহরি করার পূর্বে তওবা ইস্তিগফার করে নাও সে রাতে তুমি জানো না কি করছো মোবাইলের মাধ্যমে কি ফিল্ম দেখেছো মোবাইলের মাধ্যমে গান শুনেছো কি শুনোনি মোবাইলের মাধ্যমে অন্যকে মেসেজ পাঠিয়েছো কি পাঠাওনি অন্যের সাথে কথা বলেছো কি বলোনি ইত্যাদি যে কাজ রয়েছে সেই কাজ থেকে তওবা ইস্তিগফার আমাদেরকে করে নিতে হবে রোজা রাখার পূর্বে সম্মানে উপস্থিতি তাহলে আমরা বুঝতে পারলাম এটি হলো একটি মাগফিরাতের সময় বরকতের সময় যে সময় আমরা সিহরি করে থাকি তাহলে এখন প্রশ্ন হলো আমরা সিহরি যে করব তো সিহরি কতক্ষণ সময় পর্যন্ত আমরা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন সূরা আল বাকারা মধ্যে বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম আল খায়তুল আবিয়াদু মিন আল খায়তিল আসওয়াদ মিন আল ফাজর তোমরা সিহরি করো তোমরা সিহরি করো ফজরের আযান হওয়া পূর্ব পর্যন্ত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতক্ষণ সময় পর্যন্ত সিহরি করতেন আজ আমাদের এই যুব সমাজের মধ্যে আমাদের গ্রামবাসীদের মধ্যে অনেকের অভ্যাস হয়েছে যে এই সারা রাত্রি ইশার পরে রাত্রি জেগে 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 যখন রাত্রি একটি দুটি হয়ে যায় একটা দুটো হয়ে যায় তখন আমরা কি করি আমরা ভাবি তো সকাল হয়ে গিয়েছে সেই বলে আমরা ঘুমিয়ে যাই ফজরের নামাজ মিস ছটার সময় আটটার সময় আমরা ঘুম থেকে উঠি এটা ভুল ধারণা এটা ঠিক নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় সেহরি করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় সেহরি করতেন সেই সময় থেকে আযানের সময়ের মধ্যে 50টি আয়াত তেলাওয়াত করার সময় থাকতো অর্থাৎ ভেবে নেন 50টি আয়াত তেলাওয়াত করতে কতটা সময় লাগবে 20-25 মিনিট তাহলে আজ যে সমগ্র মানুষেরা দুটো একটা দুটো সময় সেহরি করে ঘুমিয়ে যাচ্ছে আমি তাদেরকে বলি একই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের সাথে মিলল যদি আপনি সেহরি করলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত আপনি ছেড়ে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেহরি ও আযানের সময়ের মধ্যে 50টি আয়াত তেলাওয়াত করার সময় থাকতো সম্মানের উপস্থিতি আরেকটি জিনিস আমি আপনাকে বলে দিই আপনি যত তাড়াতাড়ি সেহরি করবেন তত তাড়াতাড়ি আপনাকে ঘুম আসবে খাবার যখন আপনার পেটে চলে যাবে খাবারটি আপনার হজম হতে হতে খাবারে বিভিন্ন ধরনের অ্যাকশন আপনার পুরো শরীরে ছড়িয়ে যাবে এবং শরীরে ছড়ার পরে আপনার ঘুম ঘুম ভাব আসবে আর যখনই ঘুম ঘুম ভাব আসবে তখন আপনি বিছানায় শুয়ে যাবেন ফজরের নামাজ 100-500% মিস সালাত উপস্থিতি তাহলে আমাদেরকে সেই সেই সময় করতে হবে যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অর্থাৎ আযানের আধা ঘন্টা পূর্বে থেকে শুরু করলেই যথেষ্ট হবে সেই দিন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পর্যন্ত লাগে এক ঘন্টা ধরে সেহরি করতে লাগে না সম্মানের উপস্থিতি তাহলে সেহরি আমরা করব সেহরির সময় আমরা জেনে নিলাম এবার সেহরিতে আমরা কি খাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি সম্পর্কে বলেছেন যে নিয়ামা নিয়ামাল মুসলিম আর সুহুরুল মুসলিম নিয়ামা সুহুরুল মুমিন আত-তামাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনদের সেহরি সবথেকে উত্তম খাদ্য হলো খেজুর মুমিনদের সেহরি করার জন্য সবথেকে উত্তম খাবার হলো খেজুর তার খেজুরটা কেন বলা হলো এই যে খালি বিন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন ফজরের প্রত্যেকদিন খালি পেটে সকাল সকাল সাতখানা করে আজওয়া খেজুর খাবে তার বিভিন্ন ধরনের রোগ হবে না
তাকে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত করবে না সম্মানের উপস্থিতি আর এই খেজুর খাওয়ার একমাত্র কারণ হলো যে খেজুর হলো এমন একটি গেজা এমন একটি খাবার এমন একটি ফুড যে ফুডের মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের রোগের ওষুধ তো রয়েছে রয়েছে তার সাথে বিপুল পরিমাণ প্রোটিন রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা পারো খেজুর খাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে রোজা রাখতেন আর একটিও যদি আপনি পারেন একটিও খেজুর খেয়ে যদি রোজা রাখেন সেহরি করেন ওই একটি খেজুর আপনাকে 12-13 ঘন্টা পর্যন্ত দিন অতিবাহিত করার আপনার ক্ষমতা প্রয়োগ করবে যদি আপনি খেজুর না পান তবু আপনি পানি দিয়ে সেহরি করার চেষ্টা করবেন কারণ পানির মাধ্যমে সেহরি করলে সেটা একটি বরকতের মাধ্যম হবে ইবনে কুদামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এনারা বিশাল মাপের একজন ওলামা বিশাল মাপের ওলামা এনারা বলেছেন যদি আপনি খেজুর খান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন হবে হ্যাঁ এবার যদি কেউ বিভিন্ন ধরনের মাছ মাংস বিভিন্ন ধরনের খাবার খায় তাহলে সিয়াম তো সেহরি তো হয়ে যাবে সেটার মাধ্যমে সেহরি হয়ে যাবে এবং বরকতই হবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আত-তামাম সেটা হচ্ছে না অতএব যদি আপনি খাবার খান কিন্তু খাবারের সাথে সাথে কমপক্ষে একটি করে খেজুর খাওয়ার চেষ্টা করবেন আপনার শরীরে প্রোটিন নেওয়ার নিয়াজের জন্য ক্ষমতা নেওয়ার জন্য আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করার জন্য একটি করে খেজুর খাওয়ার চেষ্টা করবেন সম্মানের উপস্থিতি তাহলে আমরা বুঝতে পেলাম নিয়ামত সুহুরুল মুমিন আত-তামাম সুনানে আবি দাউদ 2340 নম্বর হাদিসের মধ্যে 45 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে সম্মানের উপস্থিতি এবার আসি যে সেহরি আমরা করলাম সেহরি আমরা খাবো বা করলাম বা করছি আগামীতে করব তো কত পরিমাণ আমরা সেহরি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন খাবার খাওয়া সম্পর্কে একটা তালিকা দিয়ে দিয়েছেন যে তালিকা হচ্ছে তোমরা যখন খাবার খাবে তখন তিন ভাগের এক ভাগ খাবার খাবে তাহলে আমরা যখন সেহরি করব তো সেহরি করার সময় আমাদের পেটকে তিন ভাগ করে নিতে হবে তিন ভাগের মধ্যে এক ভাগ খাবার হবে এক ভাগ পানির জন্য রাখতে হবে আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য রাখতে হবে অক্সিজেনের জন্য রাখতে হবে যদি আমরা এই সিস্টেমে খাই তাহলে আমাদের বিভিন্ন ধরনের রোগ হবে না আমি আপনাকে একটি কথা বলে দিই আমার একজন শিক্ষক অর্থাৎ আমি যে মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসার শিক্ষক তিনি আব্বা সম্পর্কে বলছেন তিনি আব্বা প্রত্যেক দিন নিয়ম অনুযায়ী খাবার খেতেন বলে তিনি বলছেন যে আমি আমার আব্বাকে আনুমানিক 30 বছর ধরে কোন একটি ওষুধ খেতে দেখিনি তাহলে আপনিও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে তালিকা রয়েছে তিন ভাগের এক ভাগ খাবার এবং এক ভাগ পানি আর এক ভাগ খালি যদি ছেড়ে দেন তাহলে আপনাকে আল্লাহর রহমতে কোন ধরনের রোগ কোন ধরনের বিপি কিংবা কোলেস্টেরল কিংবা গ্যাস কিংবা ঢেকুর উঠবে না কিংবা বমি হবে না আরো আদার্স যে অসুখ রয়েছে পেট ব্যথা পেটে যন্ত্রণা ঘুম হচ্ছে না তারপরে আপনি রাত্রে অনেক কষ্টে আপনি রাত্রে অতিবাহিত করছেন এই সমগ্র রোগ থেকে আপনি বেঁচে যাবেন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে চলতে হবে সময়ের উপস্থিতি তাহলে আমরা বুঝতে পারলাম যে তিন ভাগের এক ভাগ আমাদেরকে সেহরি করতে হবে পেট পরিপূর্ণ সময় দীর্ঘায়িত বলে আমরা পেট পরিপূর্ণ খেয়ে নেব তা নয় পেট পরিপূর্ণ করে যদি আপনি খেয়ে নেন তাহলে কি অসুবিধা হবে আপনার তো বিভিন্ন ধরনের রোগ হবে বিপি হবে কোলেস্টেরল হবে গ্যাস হবে ঢেকুর উঠবে বমি উঠবে তা নয় এটা তো হলো শারীরিক বিষয় এবার যদি দেখি আমরা রূহানি বিষয় অর্থাৎ আত্মিক যে আত্মাধিক বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা নামাজ ঠিকমতো আসতে পারবো না এই খাবার যদি আমরা পেট পরিপূর্ণ করে খেয়ে নিই আমরা ঘুমিয়ে যাব নামাজ আমাদের নামাজে আমাদের অলসতা হয়ে যাবে নামাজ আমরা ছেড়ে দেব সম্মানের উপস্থিতি আমি আপনাকে বলি যদি আমরা রোজা রাখি রোজা রাখলাম আর নামাজে যদি না পড়ি ফরজ নামাজ যদি আমরা আদায় না করি তাহলে কি আমাদের এই নামাজ বাদ দিয়ে রোজা কি কোনো কাজে আসবে কোনোদিনই কাজে আসবে না আমাদেরকে সর্বপ্রথমে নামাজ পড়তে হবে আমাদেরকে সর্বপ্রথমে নামাজ পড়তে হবে তারপরে রোজা রাখতে হবে যদি আমরা নামাজই না হই তাহলে আমরা সাই রোজাদার হয়ে আমাদের কোনো লাভই নেই অতএব যে আমরা যে সিস্টেমকে আমাদেরকে বলা হয়েছে তিন ভাগের এক ভাগ খাওয়া সেই সিস্টেমে যদি আমরা খাই তাহলে আমাদের কোনো ধরনের অসুখ হবে না কোনো ধরনের অসুবিধাও হবে না এবার আসি যে কিছু কিছু অভ্যাস আমাদের রয়েছে যে বিভিন্ন ধরনের সেহরি করার সময় এমন ধরনের জিনিস পান করা যে সমগ্র জিনিসের মাধ্যমে গ্যাস হয়ে যায় সেই সমগ্র জিনিসগুলোকে আমাদেরকে ছাড়তে হবে চাই ইফতারের সময় হোক কিংবা সেহরি সময় হোক যেমন ভাবে তেল ভাজা যেমন ভাবে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস রয়েছে এই সমগ্র জিনিস
শারীরিক এর জন্য অনেক ক্ষতিকর এই সমগ্র জিনিস থেকে দূরে থাকতে হবে সালমানের উপস্থিতি কোল্ড ড্রিংকস বা ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে এগুলো কিসের জন্য হজম করার জন্য এগুলো হজম করার জন্য আমরা ঘোরায় ঘোরায় থেকে আমরা পান করে থাকি আমরা যদি প্রথমে যদি হজম করা যদি আমরা রাস্তাই না দিই আমরা যদি বেশি না খাই তাহলে আমাদেরকে অপচয় করে হজম করার জন্য কোল্ড ড্রিংকস বা বিভিন্ন ধরনের জিনিস আমাদের ঘোরায় ঘোরা দরকারই হয় না আমরা প্রথমে নিজের ক্ষতি করার জন্য পেট পরিপূর্ণ করে পেট ভরে মাছ মাংস গোশত আদি আমরা ইত্যাদি করে পেটকে একেবারে পাহাড় তৈরি করে দিই তারপরে সেই পাহাড়ে যখন আমাদের ঘুম হচ্ছে না তখন আমরা ইনো অ্যাসিডিটির ওষুধ কিংবা আমরা কোল্ড ড্রিংকস ইত্যাদি পান করে থাকি আমরা অপচয়ের পর অপচয় করছি এখানে খাবার ক্রয় করার সময় বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করার সময় আমরা অপচয় করে বেশি বেশি করে ক্রয় করে বেশি বেশি করে খাচ্ছি আর এই বেশি খাওয়াকে হজম করার জন্য আরো বেশি পয়সা দিয়ে আমরা কোল্ড ড্রিংকস কিনছি আর হজম হচ্ছে আমাদের মতো কেউ বোকা রয়েছে কি আমাদের মতো কি মূর্খ কেউ রয়েছে আমাদের মতো কেউ মূর্খ নয় যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের উপর আমল করি তিন ভাগের এক ভাগ খাই আর দুই ভাগ এক ভাগ খাই এক ভাগ পানি এবং এক ভাগ যদি আমি খালি রাখি তাহলে আমাদের এই ধরনের কোনো অসুবিধা হবে না এই ধরনের অপচয় করার কোনো পন্থাই আসবে না কোনো রাস্তাই হবে না আমাদের অনেকটি বাজেট আমাদের অনেকটি পয়সা আমাদের পকেটে বেঁচে থাকবে সম্মানের উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির সময় তো হলো এবার ইফতারের সময় আমাদেরকে খেজুরের মাধ্যম দিয়ে শুরু করতে বলেছে ইফতার শব্দের অর্থ হচ্ছে ফাতারা ইয়াফতার ফুতুরা ইফতার অর্থাৎ প্রথম খাবার যে খাবারটা আমরা প্রথম খেয়ে থাকি তাকে বলা হয় ফুতুর এই জন্য সকালে নাস্তাকে বলা হয় ফুতুর অর্থাৎ ইফতার প্রথম খাবার খেয়ে থাকি আর আমরা 12 13 14 ঘন্টা খাবার খাওয়ার পর যে খাবারটা আমরা খেয়ে থাকি সেটাকে বলা হয় ইফতার এই জন্য সেটা আমরা প্রথম খাচ্ছি আর এই খাবারে আমাদের কমপক্ষে খেজুর দিয়ে শুরু করা দরকার এই খেজুরের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে আমি আপনাকে পূর্বে বলে দিয়েছি আর এই খেজুরের মাধ্যমে যদি আমরা খাবার খেয়ে থাকি তাহলে আমরা ইবাদতে তাড়াতাড়ি করতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে বলেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের মুখালিফ করতে গিয়ে তাই ইফতারকে তাড়াতাড়ি করো আমরা ইফতার তাড়াতাড়ি করতে পারবো এবার যদি সেই জায়গায় ইফতারের সঙ্গে সঙ্গে যদি আমরা বিরিয়ানি কিংবা মাছ ভাত কিংবা গোশত ভাত শুরু করি আমরা নামাজে আসতে লেট করে দেব অতএব ইফতার যখন করবেন খেজুরের মাধ্যমে করার চেষ্টা করবেন এর মাধ্যমে যদি আপনি ইফতার যদি খেজুরের মাধ্যমে করেন ইবাদত করতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে আপনার যে মনোভাব আপনার যে চাহিদা আপনার যে আশঙ্কা আরো সহজ হবে আরো আপনি দৃঢ় হবে সম্মানের উপস্থিতি এই সমগ্র জিনিস আমাদের মধ্যে হওয়া দরকার আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই যে ঈশা ইফতার করার পরে পরে সঙ্গে সঙ্গে আমরা ভাত খেয়ে নিই এই অভ্যাসটা আমাদের কিন্তু ছাড়তে হবে কারণ যদি আমরা সঙ্গে সঙ্গে ভাত বা বিরিয়ানি ইত্যাদি খেয়ে নিই তাহলে কি হবে ঈশা যে নামাজ রয়েছে বা তারাবির নামাজ রয়েছে এই তারাবির নামাজের মধ্যে ঠিক একই রূপ ভাবে অলসতা হয়ে যাবে যেই রূপ ভাবে ফজরের সময় অলসতা হয়ে যায় অতএব যদি আমরা ঈশা যে খাবারটি ঈশা তারাবি বা তারাবির নামাজের পর যদি আমরা খাই তারপরে 10 মিনিট 20 মিনিট একটু হাঁটাহাঁটি করি তাহলে আমরা তারপরে যদি ঘুমিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু আমাদের সিস্টেমের প্রবলেম থাকার কারণে আমাদের পেট মোটা হয়ে যায় এবং আমাদের অসুখ হয়ে যায় আমরা বিভিন্ন ধরনের ওষুধ ক্রয় করতে ব্যস্ত হয়ে যায় সম্মানে উপস্থিতি এই রমজান মাসে আমাদের মধ্যে বেশ কিছু কাজ হয় যে কাজের কারণে আমাদেরকে শাস্তি বা আমাদেরকে কাফফারার পথ পর্যন্ত কাফফারার রাস্তা পর্যন্ত আমাদের যেতে হয় সম্মানে উপস্থিতি এমন কিছু কাজ করবেন না যে কাজের মাধ্যমে আপনাকে শাস্তি সম্মুখীন হতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ সুবহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা অবস্থায় তার স্ত্রীর সাথে মিলন করে তাহলে তার রোজা ভেঙে যাবে শুধু রোজাই ভেঙে যাবে না তার এই অপকর্মের জন্য তাকে মুসলসল 60টি ধারাবাহিক রোজা রাখতে হবে সম্মানের উপস্থিতি তাহলে রমজান মাসে রোজা অবস্থায় সিয়াম অবস্থায় নিজ স্ত্রীর সাথে মিলন করা যাবে না যৌন ক্ষমতা পূরণ করা যাবে না রাত্রিবেলায় করেন কোনো অসুবিধা নেই হাদিস রয়েছে রাত্রিবেলায় কোনো অসুবিধা নেই কিন্তু দিনের বেলায় করা যাবে না করো তৃতীয় দ্বিতীয় নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি এমনি বিনা কারণে বমি হয়ে যায় তাহলে রোজা থাকবে কিন্তু কেউ যদি নিজের হাত মুখে যদি দিয়ে যদি বমি করার চেষ্টা করে তাহলে সে নিজ ইচ্ছা নিজ ইচ্ছুক রোজা ছাড়লো এবং রোজা ভাঙলো বলে তাকে তাকে শাস্তি হিসেবে তাকে রোজা রাখতে হবে এবার যদি কোনো ব্যক্তি যুবক হওয়ার পরও তার উপরে ইসলামিক নির্দেশ ইসলামিক শরিয়াতের হুকুম
নাফিস হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি রোজা না রাখে তাহলে তাকে শাস্তি স্বরূপ তাকে সাতটা রোজা রাখতে হবে, কারণ সে ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিল। আমাদের এই সমাজের বুকে যদি আমরা দেখি অনেক যুবক রয়েছে, অনেক যুবতী রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা রোজা রাখার ক্ষমতা থাকার সত্ত্বেও, রোজা রাখার ক্ষমতা থাকার পরেও কিন্তু রোজা রাখছে না, এই সমগ্র ব্যক্তিদের কি শাস্তি হবে? সমরে উপস্থিতি, এইগুলো হলো রোজা ভঙ্গের কিছু কারণ। ছোট ছোট অনেক কারণ রয়েছে যা আপনারা অনেক শুনে রয়েছে। এবার আরেকটি জিনিস বলি, আমরা রমজান মাসে রোজা রাখি, হালাল কাজ করি, নেকির কাজ করি, তার সাথে সাথে আমাদের মধ্যে হতে কিছু হারাম কাজও হয়ে থাকে, তার মধ্যে থেকে একটি হারাম কাজ হলো, যেমন যাদের অভ্যাস রয়েছে ঘুমাবার পূর্বেও বিড়ি, ঘুম থেকে ওঠার পরেও বিড়ি, কাজ করার জন্য বিড়ি, কাজ না করেও বিড়ি, পায়খানা যাওয়ার পূর্বে বিড়ি, পায়খানাতে বসেও বিড়ি, তারপরে কোনো কষ্ট হলেও বিড়ি, না হলেও বিড়ি, বিড়ি বিড়ি বিড়ি, এই যে বিড়ি বিড়ি সিস্টেমটি ছেড়ে দিতে হবে। এটা হলো একটি আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আমরা বলে থাকি যে আমরা বিভিন্ন ধরনের নেশা ছাড়তে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ দিয়েছে যে তোমরা যদি নেশা যদি না ছাড়তে পারো, এই রমজান মাসে রোজা রাখো, এই রমজান মাসটি ঠিক মতো পালন করো, তোমাদের নেশা ছুটে যাবে। আমরা যদি ধারাবাহিক এক মাস যদি উঠতে বসতে চলতে ফিরতে কাজ করলে না করলে পায়খানা গেলে কি বিনা না গেলে যে বিড়ি 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 যে ধারণা রয়েছে, এই ধারণা যদি আমরা পাল্টে দিই, আমরা যদি না করি, তাহলে আমাদের এই অভ্যাসটি বদ অভ্যাসটি দূর হয়ে যাবে। সম্মানের উপস্থিতি, আমি আপনাকেই বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল জিনিস পেঁয়াজ খেয়ে মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, সেখানে আপনি বিড়ি খেয়ে বিড়ির ধোঁয়া নিয়ে বিড়ির গন্ধ নিয়ে কেমন ভাবে হারাম জিনিসের গন্ধ নিয়ে মসজিদে আসবেন? অনেক মুসল্লিকে দেখতে পাওয়া যায় সেই করার পরে টানতে শুরু করলো বিড়ি শিকারে, মসজিদে চলে এলো গোসু করে, গন্ধ আর গন্ধই বেরোচ্ছে। এই সমগ্র মানুষের রোজা হবে কি? একদিকে হালাল কাজ করছেন, একদিকে নেকির কাজ করছেন, আর একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতকে অমান্য করছেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেশা জাতীয় দ্রব্যকে হারাম করে দিয়েছেন, এই হারামের উপর হারাম করছে, আর একদিকে রোজা রাখছে। এই সমগ্র ব্যক্তিদের কোনো রোজা হবে কি? কোনোদিনই হবে না। কারণ আমি আপনাকে একটি সিম্পল উদাহরণ দিই, এক জায়গায় আপনার তেল রয়েছে আর এক জায়গায় আপনার পানি রয়েছে, তেল আর পানি কোনোদিন মিশবে কি? কোনোদিনই মিশবে না। সেইভাবে আপনি হালাল এবং হারাম কাজ যদি আপনি একসাথে করার চেষ্টা করেন আপনার কোনো কাজেই আসবে না। অতএব আপনি হালাল যখন করবেন হারামকে আপনাকে ছেড়ে দিতে হবে, হারামটাকে দূরে রাখতে হবে, আর হারাম করলে আপনার কোনো দোয়াই কবুল হবে না, ইবাদতই কবুল হবে না। যেটি ইমাম ইবনে তাফসির ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, আল আকলু মিনাল হালালি লিতাকাব্বুলি দোয়াই ওয়াল ইবাদা, যে হালাল ভক্ত করে তার দোয়া এবং ইবাদত কবুল হয়, আর ওয়াল আকলু মিনাল হারামি লিমানহি লিয়ামনাও মিনাদ দোয়া কবুলি দোয়াই ওয়াল ইবাদা, যে হারাম খাবে হারাম ভক্ত করবে তার দোয়া এবং ইবাদতই কবুল হবে না। তাহলে আমরা হারাম নেশা জাতীয় দ্রব্য বিড়ি সিগারেট ইত্যাদি পান করছি আর রোজা রাখছি, তাহলে হারাম খেতে খেতে আমাদের যে রোজা ইবাদত আমাদের কবুল হবে? কোনোদিনই হবে না। তাহলে আমাদের এই যে সময়টি অপচয় করা হলো, আমরা সময়কে না খেয়ে থাকলাম, আমরা সিয়াম পর্যন্ত পালন করলাম, আমাদের কিছুই হবে না। অতএব আমাদের বিড়ি ছাড়তে হবে, রোজা ইফতার করো সেহরি করার সময়কে বিড়ি, এবং ইফতার করার পরে পরে মসজিদ থেকে বিড়ি শুরু করলো তার লম্বা টান দিচ্ছে, এই ধরনের ধারণা, এই ধরনের জিনিস, এই ধরনের সিস্টেম আমাদের পাল্টে ফেলতে হবে, দূর করতে হবে। সামনে উপস্থিতি, আরেকটি রোজা ভঙ্গ হওয়ার আরেকটি কারণ, এই যে রোজা রোজা রাখলাম, রোজা রাখার পরে আমাদের মুখ থেকে সর্বসময় অশ্লীল কথা বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়া আমালি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা ত্বআমাহু ওয়া শারাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়ল না এবং তার উপর আমল করা ছাড়ল না, সে ব্যক্তি না খেয়ে থাকা, উপোস থাকা, রোজা রাখা, সিয়াম ব্রত পালন করা কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রয়োজন নেই, জরুরত নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার নেই। অতএব আমাদের মধ্যে হতে অনেক রোজাদার ব্যক্তি, অনেক মানুষ রোজা অবস্থায় নিজ স্ত্রীকে গাল দিয়ে থাকে, নিজ ছেলেকে গাল দিয়ে থাকে, নিজ মেয়েকে গাল দিয়ে থাকে, উঠতেও গাল বসতেও গাল। শুধু তাই নয়, রান্না করার সময় যখন রান্না করতে করতে
একটু লবণ বেশি হয়ে যায় ডাইরেক্টলি গাল দিয়ে দিল রান্না করতে করতে যখন একটু মরিচ লঙ্কা বেশি হয়ে যায় গাল দিতে শুরু করলো হলুদ বেশি হয়ে গেলে গাল দিতে শুরু করলো সামনে উপস্থিতি এই সমগ্র জিনিস আমাদের পাল্টাতে হবে শুধু তাই না এই রোজা অবস্থায় অপরের গীবত করা চলবে না একের কথা অপরকে লাগানো চলবে না যদি এইরূপ হয়ে থাকে আমাদের রোজার কোনো কাজই আসবে না এই যে সকাল হলে শাশুড়ি বোন শাশ বোন যে ঝগড়া রয়েছে চলবে না নন্দে এবং ভাবির মধ্যে যে ঝামেলা রয়েছে চলবে না ভাই ভাইয়ের মধ্যে যে ঝামেলা রয়েছে রোজা অবস্থায় চলবে না চলবেই না চলবে না চলবে না এই সমগ্র জিনিস এই সমগ্র কথা যে মিথ্যা কথা বলি মিথ্যা কথা বলে কিংবা কারোর সাথে ঠাট্টা বিদ্রুপ করে কারো কিবত করে থাকে তাহলে তার রোজা রাখা আর না রাখা দুটোই সমান হয়ে যাবে আমি বলছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদা কওলা সুরি ওয়াল আমালি বি ফালাইসা লিল্লাহি হাজাতু আন ইয়াদা ত্বআমাহু ওয়া শারাবাহু সম্মান উপস্থিতি এই সমগ্র কাজ আমাদেরকে ছাড়তে হবে অপরের কিবত থেকে বাঁচতে হবে মিথ্যা কথা বলা ছাড়তে হবে ভুলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলা সম্পর্কে অনেক কিছু কথা বলেছেন সময় নেই এখন এই সময় নেই এখন একটি রমজান মাস এই রমজান মাস সম্পর্কে আমি হালকা মাধ্যমে কাজ দিয়ে দিলাম অতএব এই সমগ্র জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে রমজান মাস যখন আমাদের সমগ্র উপস্থিত হয়েছে প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করো আমিন আর আল্লাহ তুমি এই রমজান মাসের মাধ্যম দিয়ে আমাদেরকে জান্নাতুল রায়্যান যেটি রোজাদার ব্যক্তিদের জন্য তৈরি করে রেখেছো সেই জান্নাতে আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করো আমিন আল্লাহ এই রমজান মাস রহমত বরকত মাগফিরাতের মাস আমাদের গুনাহ খাতা সমগ্র কিছুই যেমন ঝড়ের মতো সমগ্র গুণগণিতে নিয়ে চলে যায় সেভাবে আমাদের এই রমজান মাসে সমগ্র গুনাহ খাতা গুলো যেন নিয়ে চলে যায় তা তুমি তৌফিক দান করো আমিন আল্লাহ তুমি আমাদের সকলকে নিজ নিজ পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা শান্তি শিক্ষার মাধ্যমে বসবাস করা তৌফিক দান করো আমিন আল্লাহ যারা এখনো পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে দিক চিনে না মসজিদে দরজা চিনে না তাদেরকে মসজিদে আসার তৌফিক দান করো আমিন আল্লাহ যারা কবরের মাঝে শুয়ে রয়েছে তাদের গুনাহ খাতা মাফ করে তাদেরকে এই রমজান মাসে জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও তা তুমি তৌফিক দান করো আমিন আল্লাহ তুমি আমাদের সকলকে মৃত্যুর পূর্বে পূর্বে কালিমায়ে শাহাদাত পাঠ করা তৌফিক দান করো আমিন আমিন